আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতার এই মাসে আজকে আমরা আয়োজন করেছি কবিতার আবৃত্তি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঈশিতা বড়ুয়া। ঈশিতা বড়ুয়া, আজকে তুমি কি কবিতা আবৃত্তি করছো? আমি আজকে দুইটা কবিতা আবৃত্তি করব। প্রথম কবিতাটি হলো নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এবং শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। আমরা এখন ঈশিতা বড়ুয়ার কবিতা আবৃত্তি শুনব। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে সে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, ধুধু মার ছিল দুর্বার দলে ঢাকা সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে, কপাল কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবগুড়ে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনারেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে, আর
আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসের। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবু শিশু হামাগুড়ি দিল পিতামাতা লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য এক থুথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোক ছেলে বাতাসে নড়ছে জোর। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী শাহবাজপুরে সেই জোয়ান কিশোর কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা।